পাবিয়াছড়া বিধানসভা এলাকা সফরে রাজীব ভট্টাচার্য দলের কার্যকর্তাদের কাজকর্ম খতিয়ে দেখতে এবং দলের কাজকর্মের খোঁজ নিতে সম্প্রতি রাজ্যের বিভিন্ন জেলায় সফরে বেরিয়েছে দলের শীর্ষ নেতৃত্বরা। এরই অঙ্গ হিসেবে শনিবার কুমারঘাটের পাবিয়াছড়া বিধানসভা এলাকায় সফর করেন দলের সংগঠন মহামন্ত্রী ফণীন্দ্রনাথ শর্মা, রাজ্য প্রভারী মহেশ শর্মা, দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য প্রমুখরা। এদিন পাবিয়াছড়া বিধানসভায় তাদের স্বাগত জানান মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক ভগবান দাস সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন প্রথমে অতিথিরা কুমারঘাট মহকুমা শাসকের অফিস চত্বরে বৃক্ষরোপণ করেন। এরপর সোজা চলে যান পাবিয়াছড়া দলীয় অফিসে। সেখানে দলীয়দের প্রবীণ কার্যকর্তাদের সম্মাননা জানান আগত নেতৃত্বরা। পাশাপাশি বৈঠক করেন কার্যকর্তাদের সঙ্গে। এক সাক্ষাৎকারে দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, 2023 বিধানসভা নির্বাচনে পুনরায় সরকার প্রতিষ্ঠিত করাই মূল উদ্দেশ্য। আমি একজন সাধারণ কার্যকর্তা থেকে আজ আমি রাজ্য সভাপতি হয়েছি। দলের এই কার্যকর্তাদের সঙ্গে নিয়েই তাদের ঐকান্তিক প্রচেষ্টা, তাদের অক্লান্ত পরিশ্রম, সেটাকে পাথেয় করে আগামী 2023-এ আমরা লড়াই করব। কার্যকর্তারা দলের অমূল্য সম্পদ। কার্যকর্তাদের সঙ্গে নিয়েই আগামী ত্রিপুরা বিধানসভা নির্বাচনে সরকার গড়বে বিজেপি। জেলা সফরকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি, কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করা এবং কিভাবে আমরা ইলেকশনটা আগামী 2023-এ আমরা লড়ব, আমাদের বুথের কি স্থিতি আছে এবং বিশেষ করে আমাদের পুরনো নতুন কার্যকর্তা সকলকে, সকলের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কথা বলছি এবং আমাদের যে মূল লক্ষ্য সেটা হলো 2023-এ সরকার পুনঃপ্রতিষ্ঠা করা। এবং আমি চাই, আমিও একজন সাধারণ কার্যকর্তা থেকে আমি আজকে রাজ্য সভাপতি হয়েছি এবং এই কার্যকর্তাদের সঙ্গে নিয়েই তাদের ঐকান্তিক প্রচেষ্টা, তাদের অক্লান্ত পরিশ্রম, সেটাকে পাথেয় করে আগামী 2023-এ আমরা লড়াই করব। আর আমার দৃঢ় বিশ্বাস যে ভারতীয় জনতা পার্টির সরকার 2023-এ পুনঃপ্রতিষ্ঠা হবে, সেই লক্ষ্যমাত্রা রেখে আমরা কাজ করছি। ভারতীয় জনতা পার্টি ভাঙ্গা করার রাজনীতি করে না, ভারতীয় জনতা পার্টি কনস্ট্রাকটিভ রাজনীতি করে। ভারতীয় জনতা পার্টির কাছে মানুষ রয়েছে। তো এখন তো ইলেকশন এসেছে, দৌড়ঝাঁপ শুরু হয়েছে, যারা বিগত দিনে কাজ করেনি তো তাদেরকে নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টি তাদেরকে আগামী দিনে সেটা পছন্দ করবে না, জনগণ যেহেতু পছন্দ করে না, কারণ মানুষের জন্য কাজ করেছে এই সরকার, ভারতীয় জনতা পার্টি সরকার 2018 আসার পর গরিব মেহনতি মানুষ থেকে শুরু করে সকল স্তরের মানুষের জন্য কাজ করেছে। আর ওই মানুষের কাজকে পাথেয় করেই আমরা আগামী 2023-এ আমরা বিধানসভা নির্বাচন লড়ব। এদিন দলের শীর্ষ নেতৃত্বদের সফরকে কেন্দ্র করে দলের স্থানীয় কার্যকর্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। ফিয়ার রিপোর্ট, আর ই নিউজ।